সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যে আমাদের সার্ভিস যে লাইন রয়েছে, এটা যদি সাবমিটার হয় তাহলে সার্ভিস লাইন হবে না, এবং মেইন লাইনে যদি হয় তাহলে সার্ভিস লাইন হবে। তো আসলে সার্ভিস লাইনে করা সম্ভব না, কারণ আমরা এই তারটা কোনো সময় ডিসকানেক্ট করতে পারবো না। জাস্ট আমি আগেই বলেছি যে আমি একটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখেন, প্রথমে এখানে যে সার্ভিস লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা এখানে থেকে খুলে ফেলছি, কিন্তু আমরা কখনোই ফেজ তারটা খুলবো না। তো আমরা এখানে সার্ভিস লাইন থেকে দেখেন আমরা যে নিউট্রালটা আসবে, সোর্স থেকে যে নিউট্রালটা আসবে সেই নিউট্রালটাকে আমরা ডিসকানেক্ট করে ফেললাম। ফেজটা এখানে থেকে গেলে কোনো সমস্যা নাই। তো আমরা এই নিউট্রালটাকে প্রথমত এইখানেকার সুইচের, আপনারা সকলে হয়তো জানেন, একটা হচ্ছে কমন টার্মিনাল, এটা হচ্ছে কমন টার্মিনাল, এটা হচ্ছে কমন টার্মিনাল, এবং এটা হচ্ছে NO, অর্থাৎ এটার সাথে এটা নর্মাল অবস্থায় ডিসকানেক্ট রয়েছে, এবং এটা হচ্ছে NC, এটা হচ্ছে কানেক্ট রয়েছে। তো আমাদের যেহেতু এখানকার আমরা যে নিউট্রালটা ব্যবহার করব, সেই নিউট্রালটা আমরা প্রথমে যে সার্ভিস লাইন থেকে যে নিউট্রালটা নিয়ে এসেছি, অর্থাৎ এটা, এই নিউট্রালটাকে আমরা কমন টার্মিনালের সাথে লাগিয়ে দেব। তো এখানে লাগানোর আগে আমরা আরও একটি মানে কেবল ব্যবহার করছি গ্রিন কালার, জাস্ট এটা মার্কিং এর জন্য, এটা কিন্তু নিউট্রাল হবে। তো আমরা এটা মার্কিং এর জন্য এখানে গ্রিন কালারটা ব্যবহার করলাম। তো আমি এটাকে ইনসুলেশনটা রিমুভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখানে কমন টার্মিনালটিতে আমাদের এই গ্রিন কালার কেবলটাকে লাগিয়ে দিচ্ছি, এবং সাথে মেইন যে নিউট্রাল সেটাকেও আমরা লাগিয়ে দেবো। অর্থাৎ আমরা এখন আপাতত এটাকে সার্ভিস লাইন ধরছি, যেহেতু আমরা এই টু পিন প্লাগ থেকে ফেজ তারটা নেব। তো সার্ভিস লাইনের নিউট্রালটাও এই সুইচের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। Please subscribe my channel and press the bell icon. এটার সাথেই লাগিয়ে দিচ্ছি এবং এখন টাইট দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এটা গ্রিন কালার কেবলটিও কিন্তু নিউট্রালের কাজ করতেছে, অর্থাৎ সার্ভিস লাইনের সাথে নিউট্রালটি লেগে গেল। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখন মেন নিউট্রাল, যেটা সার্ভিস লাইন থেকে আসবে, এবং এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা নিউট্রাল আমরা রেখে দিলাম, যেটা দ্বারা আমরা অন্য একটি সুইচে কানেকশন করব। মূলত এই কেবলটার কারণেই বিদ্যুৎ বিলটা বন্ধ হয়ে যাবে। তো এখন আমাদের এইখানে যে মিটারের যে সার্ভিস লাইনের থেকে যেটা আমাদের মিটারে ইনপুট হবে নিউট্রাল, সেই নিউট্রাল কেবলটি এখানে আমরা এই এনসির সাথে লাগিয়ে দেব। এটা হচ্ছে কমন, এনওটা ব্যবহার করছি না, এনসির সাথে আমরা লাগিয়ে দিচ্ছি। জাস্ট যখন এরকম সুইচিং হবে তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে, আর সেই ডিসকানেক্টের কারণেই এখানে আমাদের বিদ্যুৎ বিলটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মিটারটা কাজ করা বন্ধ করে দেবে। তো ভিউয়ার্স, আমরা এখানে মিটারের যে নিউট্রাল সেটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, এটার সাথে আমরা এটাকে লাগিয়ে দেব। জাস্ট আমরা এখন এই সুইচটির টার্মিনালটা টাইট দিয়ে দেব। আসলে ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবে না, জাস্ট একটা ট্রিক্স যে কীভাবে মিটার কাজ করে, এবং এই কেবলটা যদি আমরা অন্যভাবে ব্যবহার করি তাহলে বিদ্যুৎ বিলটা কীভাবে বন্ধ হয়ে যাবে সেটাই আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথম সুইচটার কাজ এখানে বন্ধ হয়ে গেছে। তো এখন দেখেন, আমাদের এটা হচ্ছে সার্ভিস লাইন, সার্ভিস লাইনের সাথে এখন কিন্তু এটা কানেক্ট রয়েছে, কারণ এই টার্মিনালের সাথে এই টার্মিনাল এনসি নর্মালি ক্লোজ, অর্থাৎ লাগা রয়েছে, অর্থাৎ এই তারটা এইখানে এবং এইখানে লাগানো একই কথা। তো এবং এইখানে জাস্ট আমি যে কাজটা করেছি, এইখানে শুধু এই গ্রিন কালার কেবলটি আমি অতিরিক্ত লাগিয়ে রাখলাম, এবং লাগানোর ফলে আমি কোন কাজটা হয় সেটা আমি পরবর্তী সুইচ যখন এটাকে কানেকশন করবো তখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই সুইচটিকে এখানে লাগিয়ে দিচ্ছি, আমরা এখন এই লোডের পাশটাতে সুইচিংটা করব। তো সেজন্য আমাদের এই পাশে যে চ্যানেলটা রয়েছে এটাকে আমরা এখন খুলে ফেলছি।
ভিউয়ার্স, এখানে আমরা অবশ্যই জানি যে এখানে আমাদের একটা নিউট্রাল কেবল রয়েছে যেটা আমাদের লোডের পাশে রয়েছে, আমরা কিন্তু ফেজ তারটা ধরবো না। তো এই কেবলটাকে আমরা এখন ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিয়ে দুই পাশটা আমরা এমনভাবে কানেকশন করব, আমরা এখানে ডিসকানেক্ট করে দিয়েছি অলরেডি। ইনসুলেশনটা রিমুভ করে দিলাম। এখন এই পাশটা ঠিক এটা এটা দুইটা একই সুইচ। এখন এই পাশে দেখেন এই সুইচটাতেও এক পাশে রয়েছে কমন COM এবং এক পাশে রয়েছে NO এবং এক পাশে রয়েছে NC। তো আমরা এইখানে যেহেতু আমাদের এইটা হচ্ছে এই পাশের সম্পূর্ণ বাসাবাড়ির যে লোড সেটা, তো আমরা এখানে কমনটা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ নিউট্রাল সবসময় কমন থাকবে যাতে করে আমাদের প্রত্যেক পারি, তাহলে আমাদের নিউট্রালটা সবসময় পাবে, সুইচ অন থাক এবং অফ থাক। এখন আর একটি বিষয় যেটা হচ্ছে এখানে দেখেন, একটা হচ্ছে NO নর্মালি ওপেন এবং একটা হচ্ছে NC। তো আমাদের এটার সাথে এটা দেখেন, যদি NC-তে লাগাই দেয় তাহলে এটার সাথে এটা সবসময় লাগা থাকবে, অর্থাৎ নিউট্রালটা সবসময় কানেক্ট থাকবে। তো আমরা এখন এটাকে ঠিক আগের মতোই আগের সুইচ তো আমরা এখানে ঠিক একইভাবে আবারও লাগিয়ে দিচ্ছি। তাহলে নিউট্রালটা কিন্তু কানেক্ট হয়ে গেল, কিন্তু সুইচটা যখন অফ করব তখন আর এটা কানেক্ট থাকবে না। এটাকে আমরা এখন টাইট দিয়ে দিচ্ছি। এবং এখন যে আমরা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যে গ্রিন কালার যে কেবলটি আমরা লাগিয়ে রেখেছিলাম সেই কেবলটা এখন আমরা এইখান থেকে দেখেন যে কেবলটা আমরা এই মাঝখানের যে NO রয়েছে আমরা সেখানে লাগিয়ে দেব। তো আমরা এটাকে একটু শর্ট করে নিচ্ছি, কেবলটা এত বড় কেবল প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমাদের কানেকশন কিন্তু এখন শেষ হয়ে গেল এটার মাধ্যমেই, এবং যতটুকু কানেকশন করছি আশা করি এতটুকু সকলে বুঝতে পারছেন। এখন আমরা এটা মিটারটা অন করে চালিয়ে দেখাবো। এটাকেও আমরা খুব ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো এখন এই সুইচটা দিয়ে আমরা যখন অন অফ করব তখনই ঠিক এই দুইটা সুইচ যখন অন অফ করবো তখন মিটারটা বন্ধ হয়ে যাবে, এবং নর্মাল অবস্থায় আমরা যদি এখন লাইন দিয়ে দিই তাহলে এটা মিটারে এই সমস্ত যে বোর্ডগুলো রয়েছে অর্থাৎ ফুল একটা বাসাবাড়ি এগুলো সম্পূর্ণগুলো চলতে থাকবে। যখন আমরা সুইচিং করব এখানে দুইটা সুইচিং যখন করব এরকম তখন আর আমাদের এই মিটারে বিদ্যুৎ বিল আসবে না, বাট এইখানে সম্পূর্ণ বোর্ডগুলাই যেগুলো লাইন আছে সম্পূর্ণ বাসাবাড়িতে লোডগুলো চলতে থাকবে কিন্তু বিদ্যুৎ বিল আসবে না। ভিউয়ার্স, আমরা এখানে আবারও আমরা সাপ্লাই লাইট লাগিয়ে দিচ্ছি এবং এটাকে অন করে দিচ্ছি। তো অন করে দিলাম, দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আমাদের দেখেন যে আমাদের এটা কাউন্ট করবে, অর্থাৎ এই বিলটা এখানে যে আসবে এটা আমাদের দেখাচ্ছে দেখেন 0.26 kW। কিন্তু এখন দেখেন এইরকম সব কিছুই ঠিক রয়েছে, সব কিছুই ঠিক রয়েছে, জাস্ট আমরা যদি এখন এখানে এরকম ডিসকানেক্ট করি এখন দেখেন বাতিটি অফ হয়ে যাচ্ছে, এখানে অফ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আবার এই সুইচটা অন করবো তখন আবার বাতিটি জ্বলে উঠবে, দেখেন বাতিটি জ্বলে উঠলো। অর্থাৎ আমরা এই সুইচটাকে অন করলাম এই সুইচটাকে অন করলাম কিন্তু এখন কিন্তু মিটার বন্ধ, মিটারে বিদ্যুৎ বিল আসবে না, জাস্ট এটা চলতে থাকবে কিন্তু বিদ্যুৎ বিল কোনোভাবেই আসতে পারবে না, কারণ এই নিউট্রালটা ডিসকানেক্ট হয়ে গেছে। এবং ওইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মিটারটা ওই চার্জিং অবস্থায় রয়েছে, সেটা চার্জটা দেখাচ্ছে, মিটারের পার্টটা দেখাচ্ছে, কিন্তু এখন বিদ্যুৎ বিল আসবে না। যদি আবার আমরা এরকম ছেড়ে দেই তাহলে দেখেন এটা অফ হয়ে গেল, আবার এখন এখন দেখেন যে আমাদের পার্টটা চলে আসতেছে, আবার এটা দেখেন চেঞ্জ হয়ে যাবে, এটা কিছুক্ষণ থাকলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পর্ব এই যে দেখেন এটা চলে আসছে। এখন যদি আবার আমরা সঙ্গে সঙ্গে দেখেন এটাকে আমরা চাপ দিয়ে দেই তাহলে দেখেন ওই পার্টটা চলে গেল, দেখেন এই পার্টটা কিন্তু থাকলো না, অর্থাৎ এখন মিটার আগের অবস্থানে চলে গেছে।
অর্থাৎ এভাবে যদি আমরা এটাকে সুইচিং করে রাখি, জাস্ট আমরা যদি সুইচিং দুইটাকে দুইভাবে সুইচ চাপ দিয়ে রাখি, তাহলে যদি আমরা সারা জীবন এভাবে ধরে রাখি তাহলে কোনোভাবে বিদ্যুৎ বিল আসবে না। এবং আমাদের এই পাশে যে লোডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চলতেছে, এগুলো সম্পূর্ণগুলাই চলতেছে, জাস্ট আমাদের এই সুইচটার দ্বারা আমরা মিটারকে অন অফ করে রাখতে পারতেছি।